আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কী সম্পর্কে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আপনার ফোনের ব্যাটারি সম্পর্কে। বন্ধুরা, এই ব্যাটারির সমস্যা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে এবং আমরা কিন্তু সবাই এই সমস্যার সম্মুখীন। আমাদের প্রায় প্রত্যেকেরই ফোনে কিন্তু এই চার্জের সমস্যাটি থেকে থাকে। অনেকের ফোনে বন্ধুরা দেখবেন যে চার্জ ক্ষমতা এতই কম থাকে যে তারা কিন্তু ভালোভাবে সেট চালাতেই পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত এই আপনারা কীভাবে আপনাদের ফোনের চার্জটি আপনারা রাখবেন, ধরে রাখবেন। বন্ধুরা, আমি আজকে একটি এমনই সেটিংস দেখিয়ে দেবো যেটি করার পরে বন্ধুরা আপনাদের চার্জ এখন যেমনটি যাচ্ছে, বন্ধুরা সেটিংসটি করার পরে কিন্তু আপনাদের চার্জ এছাড়াও দ্বিগুণ বা তার থেকেও বেশি কিন্তু চলবে। তো বন্ধুরা, এই জন্য বলবো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো প্রকার না স্কিপ করে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে ভিডিওটি আমরা শুরু করে দিব। তো আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। তো বন্ধুরা, আজকে যে সেটিংসটি দেখাবো সত্যি অনেক 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 অ্যামেজিং হতে যাচ্ছে, কারণ আজকে সেটিংস তো কী সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন যে আপনারা যদি রাতে ফোনটি 100% চার্জ দিয়ে রেখে দেন, তো কোনো প্রকার ফোন ইউজ করা না সত্ত্বেও আপনারা যদি ফোন ইউজ নাও করেন, তারপরেও কিন্তু রাতে আপনাআপনি চার্জ কমতে থাকে। তো বন্ধুরা, এমন যে সকল সমস্যা আছে সেগুলোর সমাধান কিন্তু আজকের এই ছোট্ট একটি সেটিংস আপনারা করতে পারবেন, সত্যি অনেক অ্যামেজিং একটি সেটিংস। তো বন্ধুরা, চলুন আজকে সেটিংসটি দেখে নেওয়া যাক। তো তার জন্য কিন্তু প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে সেটিংস অপশানটি আছে, তো সেই সেটিংস অপশানে। তো বন্ধুরা, সেটিংস অপশান আসার পরে আপনাদের সামনে তো আমার ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটি সেটিংসে আপনাকে যেতে হবে যেটি কিন্তু প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে মাস্ট থাকেই, বিশেষ করে এখনকার যে ফোনগুলো অবশ্যই সেই ফোনে কিন্তু থাকবেই। তো বন্ধুরা, সেটি হলো ব্যাটারি। তো এই ব্যাটারি সেটিংসটা কিন্তু এক একজনের ফোনে এক একভাবে থেকে থাকে, তো যাই হোক আপনারা এই ব্যাটারি সেটিংসের ভিতরে চলে যাবেন। তো আসার পরে ঠিক এমনই ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ব্যাটারিতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে আপাতত চার্জ আছে 96% অর্থাৎ 96% চার্জ কিন্তু এখানে আছে। তো এখানে যে সেটিংসগুলো আছে বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আসার পরে আপনাদের একটি প্রথমে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন সেটি হলো অল স্মার্টফোন ফোন পাওয়ার সেভিং। তো এটি কিন্তু এখান থেকে আপনারা যদি পাওয়ার সেভিংয়ে ক্লিক করেন, তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশান পাবেন এখানে। তো আপনারা নিচে যে অপশানটা দেখছেন বন্ধুরা ব্যাটারি সেভার, তো এই ব্যাটারি সেভারে ক্লিক করুন। এখানে দেখুন একটি আমার টার্ন অফ অবস্থায় আছে বন্ধুরা, তো এইটি যদি আপনারা এখান থেকে অফ অন করে দেন, এখান থেকে কিন্তু আপনার ফোনের চার্জ এখন যেমন যায় অবশ্যই তাছাড়াও কিন্তু প্রায় দ্বিগুণ বা তার থেকেও বেশি কিন্তু চার্জ আপনার ফোনে যাবে। তো বন্ধুরা, এটি আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এখানে আরেকটু কাস্টমাইজ আপনারা করতে পারবেন, সেটি হলো এখানে দেখুন অটো ইনেবল পাওয়ার সেভার মোড বলে একটা অপশান মাঝখানে আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু আমার 20% দেওয়া আছে। তো এটি কি, এটি হলো আপনাদের ফোনে কিন্তু অটোমেটিক চার্জ হচ্ছে পাওয়ার সেভিং মোড অন হয়ে যাবে অটোমেটিক। সেটি হলো আপনারা যদি চান যে এখান থেকে 20% যখন আপনার ফোনে চার্জ চলে আসবে তখন আপনার পাওয়ার সেভিং মোড অফ অন হয়ে যাবে, অত আপনার যদি এখানে চান যে তারও বেশি এখানে যদি 35% বা আপনার ইচ্ছা মতো আপনার এখানে হয়তো বুঝতে পারছেন বা 5% কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি এখানে যত পার্সেন্ট সিলেক্ট করে দিবেন, তো তত পার্সেন্ট দেওয়ার পরে এখানে আমি ধরুন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমি ধরুন এখানে 35 দিলাম। তারপরে উপরে দেখুন টার্ন অফ আছে, তো এখান থেকে আমি এখানে যে আছে সরি এটা আপনার অন করে দিতে পারি এইভাবে। তো এখান থেকে জাস্ট এই সেটিংসটি করে দিলাম 25%। তারপরে যদি আমি ব্যাগে চলে আসি বন্ধুরা, এরপর থেকে আমার ফোনে যখন চার্জ 25% চলে আসবে তখন কিন্তু আপনাআপনি ফোনে যে পাওয়ার সেভিং মোডটি আছে সেটি অন হয়ে যাবে। তো এটি কিন্তু অনেক অ্যামেজিং একটি সিস্টেম, আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো এই পাওয়ার সেভিং মোডটা কিন্তু আপনারা ইউজ করলে আপনাদের ফোনের চার্জ বন্ধুরা সত্যি অনেক সময় এখন যেমন যাচ্ছে এছাড়াও কিন্তু দ্বিগুণ যাবে বা তার থেকে বেশি বলতে পারেন। তো বন্ধুরা, এটি আপনারা ইউজ করে থাকেন সত্যি অনেক উপকারে আসবে আপনাদের। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ব্যাগে চলে আসার পরে এখানে আরও কিছু সিস্টেম এখানে আপনারা পেয়ে যাবেন, সেটি হলো এখানে দেখুন প্রফেশনাল সেটিংস আছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ব্যাটারি এখান থেকে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারেন, অপটোমাইজ বলে একটা অপশান আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনাদের সমস্ত অ্যাপসগুলো শো করবে আপনাদের ফোনের কোথায় কী হয়, তো সেই অ্যাপসগুলো এখান থেকে আপনারা শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি ওটা। তো বন্ধুরা, এখানে কিন্তু ব্যাটারি অপটোমাইজেশনে ক্লিক করার পরে এখানে আপনাদের যে ফোনের অ্যাপসগুলো এখানে শো করবে, তো এখানে হালকা একটু লোডিং নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে শো করবে বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপসগুলো শো করবে, এখান থেকে যে কোনো একটিতে আপনি ক্লিক করুন, যেমন ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। তারপরে এখানে কিন্তু দেখুন নট অপটিমাইজেড এবং অপটিমাইজিং ব্যাটারি ইউজ, তো এটি আপনার অপটিমাইজিং ব্যাটারি ইউজ দিয়ে কিন্তু এখানে ডান দিলে কিন্তু এখান থেকে আপনার ক্রোম ব্রাউজার থেকে যে চার্জগুলো পড়ে অবশ্যই তার থেকে অনেক কম পড়বে। তো এই সেটিংসগুলো কিন্তু আপনারা এখান থেকে বেশি বেশি করতে পারেন। তো বন্ধুরা, এই সেটিংসগুলো এই যে দুইটা সেটিংস দেখালাম এটি স্পেশালভাবে, তো এটি কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আরেকটা যদি ছোট্ট সেটিংস আপনাদের শিখাই দিই সেটি হলো
একবারে নিচে দেখুন ব্যাটারি পার্সেন্টেজ বলে একটা অপশন আছে, তো এটি অন অবস্থা আছে, অর্থাৎ আমার ফোনের উপরে দেখুন চার্জের ঘরের ভিতরে আপনার আমার কত পার্সেন্ট চার্জ এখন সেটি কিন্তু শো করছে। তো আপনি যদি এটি অফ করে দেন তাহলে কিন্তু সেটি চলে যাবে। আপনারা খেয়াল করুন আমার ফোনের যে চার্জের ঘর আছে তার ভিতরে যে কত পার্সেন্ট চার্জ ছিল সেটি কিন্তু দেখা ছিল সেটি এখন নাই। তো এটি আপনারা ইচ্ছা করলে যদি অফ থাকে তো অন করে দিতে পারেন, বা অন থাকলে অফ করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো বন্ধুরা আজকে সেটিংসটি দেখালাম, এটি আপনারা করে থেকে দেখুন অবশ্যই আপনাদের চার্জ এখন যেমন যাচ্ছে সত্যি এছাড়া কিন্তু অনেক অনেক কম পড়বে। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমনই ভিডিও যদি নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।